এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি। কোরআন করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। সাইমম সোহাগ আপনি জানতে চেয়েছেন প্রতি শুক্রবার ফজর নামাজের পর সুরে ইয়াসিন পড়া কি জরুরি? না, শুক্রবার ফজরের পর এমনকি প্রতিদিন ফজরের পর সুরে ইয়াসিন পড়া বা সারাদিনের ভিতরে সুরে ইয়াসিন ফজর পড়ার যে ফজিলতের কথা আমরা শুনি এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সুরে ইয়াসিন সম্পর্কে যত ফজিলতের হাদিস আছে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা পাঠ করব, অনুধাবন করব, তিলাওয়াত করব, সন্দেহ নেই। কিন্তু এটার বিশেষ যে ফজিলত মনে করা হয়ে থাকে সকালবেলা ফজরের পর তিলাওয়াতের, সেটি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করাটা বিশুদ্ধ নয়।